আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো অরবিটাম নেটওয়ার্কে আমরা শেল প্রোটোকলের একটা এনএফটি ক্লেম করছিলাম কালকে $2 ফি দিয়ে। এটা হচ্ছে আজকে মার্কেটে লিস্টেড হয়ে গেছে অলরেডি, তো বাই সেল হচ্ছে প্রতি মিনিটে মিনিটে আপনার এটা সেল হচ্ছে আর কি, টোকেন মানে এনএফটিটা। তো আপনারা যারা চাচ্ছেন সেল করবেন তারা সেল করতে পারেন। তো সেল করবেন কিভাবে? তো এখানে হচ্ছে আমি দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, তো মার্কেটের মধ্যে যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। এটা কপি করে আপনার ট্রাস্ট ওয়ালেটে যাবেন। তো ট্রাস্ট ওয়ালেটের ড্যাপসের মধ্যে আসবেন। ড্যাপসের মধ্যে আসলে উপরে সার্চ করবেন। তো সার্চ করলে এরকম একটা পেজ আপনার সামনে আসবে। আপনি এখান থেকে ইথেরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন অরবিটামে, ঠিক আছে? তো অরবিটামটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার এই থ্রি ডট যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে কানেক্ট অপশন পাবেন, তো কানেক্টের উপর এটা ক্লিক করে দিবেন। কানেক্টের উপর ক্লিক করলে এখানে আপনাকে দুইটা অপশন দেবে, মেটামাস্ক এবং ওয়ালেট কানেক্ট। যদি মেটামাস্কে ক্লিক করলে ওয়ালেট কানেক্টেড হয়ে যায় তাহলে ওকে, আর যদি না হয় তাহলে হচ্ছে ওয়ালেট কানেক্ট এটার মধ্যে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে সেভ অ্যান্ড লিভ দিবেন, তাহলে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেটটা যখন কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আপনি এখান থেকে এই ফ্ল্যাশের মতো যে বাটনটা দেখতে পেতেছেন এটার মধ্যে আসবেন, কিংবা মাই এনএফটি এটার মধ্যে আসবেন। তো ওইখানে যাওয়াটাই বেটার। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি যে একটা এনএফটি মিন্ট করছেন ওইটা এখানে শো করতেছে। তো এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সামনে এরকম একটা এনএফটি আপনার চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু এনএফটি আপনার সামনে একটা চলে আসছে। তো আপনি যেটা করবেন, আপনার এনএফটিটা যদি লোড হইতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে রিফ্রেশ বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন 2-3 বার, তাহলেই হয়ে যাবে। আর এনএফটিটা দেখেন মার্কেটে কিন্তু প্রতিনিয়ত সেল হচ্ছে। তো ফ্লোর প্রাইসটা একটু ডাউনে চলে আসছে, $3-4 সেল হচ্ছে, ঠিক আছে? আর এটা দেখেন লাস্ট যেটা সেল হইলো এটা আপনার প্রায় $10 মতো সেল হয়েছে। তো বাকিগুলোও এরকম লো আছে আপও আছে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে বুঝে শুনে অর্ডার প্লেস করবেন। অর্ডারটা মিনিমাম প্লেস করবেন হচ্ছে যদি সেল করতে চান তো 0.08 এরকমের দিকে হচ্ছে আপনি মানে অর্ডারটা প্লেস করবেন যেন একটা ভালো প্রাইস পান। সরি 0.008 দিবেন, ঠিক আছে? সরি 0.008 হবে। তো এরকম দিবেন যেন হচ্ছে আপনি একটা ভালো প্রাইস পান। তো আপনি যখন এই পেজটাতে আসছেন তখন দেখেন এখানে কিন্তু সেল অপশনের একটা অপশন আছে। তো আপনি চাইলে সেল করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন অন্য ওয়ালেটে। তো এখানে ইথেরিয়ামের ফিক্সড টাইম বসাবেন, ঠিক আছে? বা আপনি চাইলে টাইম বিডিং করেও বসাতে পারবেন, বা এখানে ফিক্সড প্রাইসে 3 মাস বা 6 মাস সিলেক্ট করতে পারবেন। তো এখানে 6 মান্থ সিলেক্ট করে দিবেন। তো আপনারা হচ্ছে ফিক্সড প্রাইস যেটা ওইটাই সিলেক্ট করবেন। ওটা সিলেক্ট করে এখানে হচ্ছে 6 মান্থ করে নেবেন এটা। তো 6 মান্থ করবেন। তারপর ইথেরিয়াম যেটা আছে ওইটা আপনার প্রাইসটা বসাবেন হচ্ছে এরকম 0.8, 0.009 কিংবা হচ্ছে 0.01 এরকম বসাবেন, ঠিক আছে? তো এরকম বসে জাস্ট লিস্ট আইটেম এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। যেন হচ্ছে আপনার অ্যাপ্রুভ করতে হবে, একটা ট্রানজ্যাকশন ডিটেক্ট হবে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। তো এখানে অরবিটামের কিছু ফি লাগবে আপনার, দেখেন। তো এখানে অরবিটামের ফিটা $0.160 হচ্ছে লাগবে। তো আমার একটু কম আছে যার কারণে হচ্ছে আমি ট্রানজ্যাকশনটা তো করে দেখাইতে পারতেছি না। তো আপনারা হচ্ছে এখানে জাস্ট অ্যাপ্রুভ করে নেবেন। তো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে প্রথমবার হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর সেকেন্ডে হচ্ছে আরেকটা পপ আপ আসবে আপনার, ওই ট্রানজ্যাকশনটা হয়ে গেলে জাস্ট লিস্টের উপর ক্লিক করলে এটা লিস্ট হয়ে যাবে আর কি। তো আপনারা হচ্ছে আপনার টোকেন মানে এনএফটি যে ইয়াটা আছে ওইটা দেখতে পাবেন হচ্ছে এখানে। এটার মধ্যে ক্লিক করলে কালেকশনে এখানে দেখবেন যে মার্কেটের মধ্যে লিস্টেড হয়ে যাবে নিচের দিকে। তো এখানে দেখেন অনেকে লিস্ট করছে, ওরা লোতে লিস্ট করছে। তো আপনি হচ্ছে এত লোতে লিস্ট করবেন না, একটু ভালো প্রাইসে লিস্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে এনএফটিটা মার্কেটে লিস্ট করবেন, সেল করবেন।